51 বছর বয়স চলতেছে আর কতই আপনাদের আনন্দ দিমু তারপরে আজ পর্যন্ত মানুষ কয় না যায় খসকে নাম নাম তাকো না শুনেন কৌতুক এক এক জাতীয় ছাগল আছে বিয়েতে বিয়েতে বুড়া হয়ে গেছে আরেক জাতীয় ছাগল আছে বিয়ে নাই মানে বিয়ে নিবে না ভাব মানে চ্যাংড়া ছাগল আই আই আরেক জাতীয় ছাগল আছে বিয়েতে বিয়েতে বুড়া হয়ে গেছে মেশাল বল ডাকে খুব ওগার সুর কণ্ঠ ফাইন আই আই মানে ওরা যে কথা কয় তাও সুর আছে এখন ওই পোষা বর্গি কয় মানে ওর শব্দ কম বুড়া যায় বোঝেন নাই এবার আমি দেখাবো প্রথমে চালাবো ইন্ডিয়ান বাজাজ মোটরসাইকেল চলে গেলাম একবার ডাইরেক্ট বইতিয়াবাড়ি এবার আমি চালাবো প্রাইভেট কার একটা চলে গেলাম পেশি বাড়ি এবার আমি চালাবো রানীহাটের ফাটা সাইলেন্সার না সরি বগুড়া থেকে ঢাকা যায় ফাটা সাইলেন্সার ট্রাক ওয়ার যে দূর ভাই উল্টেও যায় প্রতিদিন চার পাঁচটা করে এবার চালাবো বেবি ট্যাক্সি আমি যখন এই হাত আলোক করবো তখন জোরে তালি মারবেন ঠিক আছে আগে না আগে না যখন এই হাত আলোক করবো বেবি ট্যাক্সির বামের মুড়া কিক মারা হ্যান্ডেল আছে না আছে না আমি আমি কিন্তু আগে কইছি এই হাত যখন আলোক করবো তখন তালি মারবেন তালি না মারলে গেলে মরে যাবেন না কবে মরবেন তা করবো না আমি যে কোনো একদিন মরবেন আমি অনুষ্ঠান দেখাবো আপনার তালে দিবেন এটা কেবা হইলা আয় কে ভাই স্টার্ট মারা না না আগে না আগে না আমি যখন ডাইনা তালে করবো তখন আগে এরম না তো যাই হোক শ্রুতি মন্ডলী তুমি মানুষের জবান খুলে দাও বাপ রে বাপ মনে করছে ওয়াজ করুন বেন আমার কথাই হবে কি কর এইগুলা গান কওয়া বাদ দিয়ে আবার গান গাইতেছে আরে বাপ রে বাপ বাংলাদেশের মানুষ আর ভ্যা ভ্যা করতেছে লজ্জা করে না এইগুলো গান আপনারা শোনেন বাউল গান আবার দোয়া রাখেন বাউল গান আবার চলে আসবে ওই যে হেরে গেছে না ওই হারানো গুলো আবার চলে আসতেছে আলহাস হাবিবুর রহমান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিম আজকে স্কুল ফিল্টে বাউল গানের অনুষ্ঠান করার জন্য ভালো করুক আমাকে দাওয়াত করার জন্য আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানে খুশি হবেন আমি আমার বয়স হয়ে গেছে অনেকগুলো বয়স হয়ে গেছে আমি কথা বলতে পারি না তবে দোয়া রাখবেন আমরা যে দেখেন আপনারা জানেন যে এই সরকারের আমলে যেগুলো উন্নয়নের ধারা বয়ে যাচ্ছে এই যেমন মনে করেন যে আমি বলতে চাই সেটা হচ্ছে ভালো করুক ধনুক মোড় থেকে কাজীপুর পর্যন্ত ওইখানটা দিয়ে একেবারে ওই বলা হোক সিরাজগঞ্জ পর্যন্ত রাস্তাটা আমরা প্রকল্প হাতে প্রায় শেষের মাধ্যমে হয়েছে
ভালো করুক আমার দাওয়াত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম ওরে বন্ধু ভাইরা আমার কাছে যতগুলো শুনবেন খালি আকর্ষণ থাকবো খালি আকর্ষণই দিয়ে দেবো কিন্তু এই না কারণ চলে গেছে হ্যাঁ বুঝেন না বলে এ ভাই যা গানটা যে আমি গেলাম একবার কি খারাপ করছি ভাই বুড়া মানুষ হিসেবে এই যে সোয়াল ভাঙ্গা এই যে দাড়ি দাড়ি জ্বালাইতেছে দেখেন না খালি যে এল্লা খান ইঞ্চি বরং তাহলে সাদা তাই ধরা খা গেলাম নি সাদা দা সাদা